দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত আরো একটি কূপ দেখাতে, যে কূপটিকে বলা হয় বীর তওয়া বা বীর তিওয়া, কেউ কেউ বলছেন বীর তোয়া। প্রসিদ্ধ মত হচ্ছে বীর তওয়া অর্থাৎ তওয়া কূপ। কেন এই কূপটি বিখ্যাত, এই কূপটির অবস্থান কোথায়? প্রিয় দর্শক, মক্কাতুল মুকাররমার একেবারে হারাম শরীফের কাছেই এই কূপটির অবস্থান, হেঁটে যেতে মাত্র 4 থেকে 5 মিনিট লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আপনাদেরকে এমন একটি কূপ আমরা দেখাতে নিয়ে এসেছি প্রিয় দর্শক, যে কূপ মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সেখান থেকে পানি নিয়ে গোসল করেছেন, এবং এই কূপ থেকে প্রায় 1000 নবী গোসল করেছেন। যে কূপ থেকে গোসল করে পূর্ববর্তীরা আল্লাহর ঘর জিয়ারতে যেতেন, 1000 নবীর গোসল করা সেই ঐতিহাসিক কূপটি আজও কালের সাক্ষী হয়ে বিদ্যমান রয়েছে বাইতুল্লাহ মুশারফার পাশেই। প্রিয় দর্শক, সেই কূপটি আজকে দেখাবো এবং ইতিহাস তুলে ধরবো। সঙ্গেই রয়েছেন শেখ ডক্টর ইসমাইল মাক্কি। মোতারাম, এই কূপটির নাম কি? তারপরে আমরা কূপের দিকে রওনা হব, ঘুরে ঘুরে দেখাবো, ইতিহাস জানাবো ইনশাআল্লাহ। কূপের নাম হচ্ছে বীর তওয়া বা তিওয়া, দুটিই বলা যায়। জি, তবে বীর তওয়া শব্দটি বেশি প্রসিদ্ধ আমাদের কাছে। এবং দর্শকদেরকে আমরা বলে রাখি, এই কূপটি হচ্ছে বাইতুল্লাহ আল মুশাররফার খুব কাছেই, এবং এই জায়গার নাম হচ্ছে জারওয়াল। ধন্যবাদ মোতারাম, আমরা তাহলে দর্শকদেরকে নিয়ে যাই সেই কূপটি দেখাতে। চলুন দর্শক, আমরা দেখে আসি। দর্শক, এই কূপটির ব্যাপারে বলা হয়ে থাকে প্রায় 1000 নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এই কূপ থেকে গোসল করেছিলেন। প্রিয় দর্শক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছিলেন, আল্লাহর ঘর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিয়ারত করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চত্বরে প্রবেশ করার পূর্বেই এই কূপ থেকে তিনি গোসল করেছিলেন, সাহাবিরাও গোসল করেছিলেন, এবং এই কূপের পানি আল্লাহর হাবিব নিজে পান করেছিলেন। দর্শক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে রাত্রিবেলায় এসে এই স্থানেই অবস্থান করেছিলেন। এবং আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কা বিজয়ের পরে এখানে এসে নবীজি গোসল করেছিলেন, তারপরে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছিলেন, হারাম শরীফে প্রবেশ করেছিলেন, সেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটিকে বাস্তবায়নের লক্ষ্যে পূর্ববর্তী সমস্ত হাজিরা যারা আরব থেকে আসত, ইরাক থেকে যে সমস্ত হাজিরা আসত, সিরিয়া থেকে যে সমস্ত হাজিরা আসত, তারপরে ইয়ামান, সুদান, আফ্রিকা অঞ্চলের, মিশরের যে সমস্ত হাজিরা পানিপথে এই সৌদি আরবে আল্লাহর ঘর জিয়ারতের জন্য আসত, প্রত্যেক হাজি আগে এই কূপের পানি দিয়ে গোসল করতেন। গোসল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গোসল করেছিলেন, নিজেরাও গোসলের পরে বাইতুল্লাহর জিয়ারতে যেতেন। দর্শক, এমন একটি কূপ আজকে আপনাদেরকে আমরা দেখাবো, যে কূপটির নাম হচ্ছে বীর তওয়া। এই কূপ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গোসল করেছেন, সাহাবিরা গোসল করেছেন। মক্কা বিজয়ের পরে নবীজি যখন আসলেন, নবীজির ভিতরে কোনো ধরনের অহম অহংকার কাজ করেছিল না, বরং নবীজি বলেছিলেন, যারা আমাদেরকে কষ্ট দিয়েছো, আজকে ইমানের সুশীতল ছায়াতলে যদি তোমরা আসো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এবং নবীজি এমনটিও বলেছিলেন, যারা আমাদের সঙ্গে লড়াই করবে না, নিজ নিজ ঘরে অবস্থান করবে, তাদেরকেও মাফ করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি প্রতিশোধ পরায়ণ হতেন, পূর্ববর্তীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে ধ্বংস করা হয়েছিল, নবীজির আত্মীয় স্বজনকে যেভাবে প্রহার করা হয়েছিল, আঘাত করা হয়েছিল, যেভাবে নবীজিকে মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল, নবীজিকে বাধ্য করা হয়েছিল মক্কাতুল মুকাররমা নিজের জন্মস্থান ত্যাগ করার, আল্লাহর হাবিব যদি সেদিন প্রতিশোধ নিতেন, তাহলে গোটা মক্কাতুল মুকাররমায় বহু হতাহত হতো, মক্কাতুল মুকাররমায় অনেক মানুষের প্রাণহানি ঘটত। কিন্তু মায়ার নবী, রহমতের নবী সেদিন মাফ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লায় প্রবেশ করলেন, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে ফেললেন। নবীজি সেদিন উচ্চারণ করেছিলেন,
قل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا সমস্ত মিথ্যা আজকে ধূলিসাৎ হয়ে যাবে बर्बाद হয়ে যাবে মিথ্যা ধূলিসাৎ হওয়ার এই কথা সত্য এসেছে মিথ্যা এখন বিলুপ্ত হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এই সেই কূপ যে কূপ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি গ্রহণ করে ফতহে মক্কার আগে মক্কায় প্রবেশের আগে গোসল করেছিলেন এবং 1000 নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এই কূপের পানি দিয়ে গোসল করেছেন ঐতিহাসিক এই কূপটি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শেখ ডক্টর ইসমাইল মক্কি আপনি যদি বলতেন এই কূপে কি এখন পানি বিদ্যমান রয়েছে শেখ এই কূপটি এখন বন্ধ রয়েছে এই কূপে এখন পানি নেই এইজন্য এটিকে চারপাশে সরকার সংরক্ষণ করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে দলে দলে দীক্ষিত হয়েছে পূর্বেও এখন আরো বেশি দীক্ষিত হয়েছে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ ইসলামের সৌন্দর্য দেখেছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছিল প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি বীরে তোয়া এই সেই কূপ যে কূপ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন প্রায় 1000 নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম গোসল করেছেন যে কূপের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছেন সাহাবীরাও গ্রহণ করেছেন দর্শক বীরে তোয়া আপনারা দেখলেন আজকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ আগামী কাল নতুন স্থাপনায় আবারো দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া